ঘরে প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কাজের কোনো শেষ থাকে না। আর সেই কাজগুলো করতে যদি একটু আমরা বুদ্ধি খাটিয়ে আর কিছু টিপস ফলো করে করে নিতে পারি, তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা খরচ কমে যায়, আর অনেকটা সময় পাওয়া যায়, আর পরিশ্রমটাও কিন্তু অনেকটা কম হয়। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো বন্ধুরা, শুরু করা যায়। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছো যে এখানে আমি একটা দেশলাই কাঠি ব্যবহার করছি। তো প্রথমে দেখো, আমি এখানে দুটো দেশলাই কাঠি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা যখনই এই দুটো দেশলাই কাঠি কে প্রথমে কী করবো বলতে, একটু কলগেট দিয়ে এর মাথার মধ্যে একটু সামান্য পরিমাণ লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ এই কলগেটটাকে শুকিয়ে, মানে একটু শুকাতে দিতে হবে। আর ভালো করে দেখো, দুটো কাঠির মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। তোমরা প্রত্যেকটা কাঠিকেই কিন্তু এভাবে লাগিয়ে নিতে পারো। এরপর বন্ধুরা কি করতে হবে, এই কাঠিটাকে শুকানোর জন্য ওয়েট করতে হবে। শুকিয়ে গেলে কি করতে হবে, এই কাঠির মুখটাকে, এই যে কলগেটটা যে লাগানো ছিল, সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার করে নেওয়ার পর কি করতে হবে, প্লেন যে আমাদের জল আছে সেই জলে কাঠিটাকে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর তারপরে বন্ধুরা একটুখানি মুছে আমরা কিন্তু কাঠিটাকে জ্বালাবো। তো তোমরা দেখতে পারবে বন্ধুরা, আমরা নর্মালি যখন কাঠি জ্বালাই তখন কি হয়, আমাদের খুব কম সময়ের মধ্যে কিন্তু দেশলাইয়ের কাঠিটা ফুরিয়ে যায় নিমেষের মধ্যে। কিন্তু যদি আমরা এই টিপসটা ফলো করে নিই দেশলাই কাঠির যে কাঠিগুলোতে, তাহলে কিন্তু দেশলাই কাঠিটা অনেকক্ষণ জ্বলতে থাকে। আর চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি একটা সাবান নিয়ে নিয়েছি। তো সাবানটাকে আমি কিছুটা গ্রেট করব, পুরোটা গ্রেট করার দরকার নেই, জাস্ট এই কিছুটা পরিমাণ সাবান এখানে আমি গ্রেট করব। গ্রেট করে নেওয়ার পর কি করব, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ প্লেন জল। এবার এই সাবানের এই যে টুকরোগুলো, মানে যে গ্রেট করে রাখা সাবানের টুকরোগুলো আর এই প্লেন জলগুলো, মানে জল দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর রেখে দিলেই দেখা যাবে এই যে সাবানের যে গ্রেট করে রেখেছিলাম, এই সাবানটা কিন্তু পুরোপুরি একটা তরল পদার্থে পরিণত হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে দেখো, আমি পুরো একটা একটা লিকুইড ফর্মে নিয়ে আসলাম। এরপর বন্ধুরা এটা কি করব দেখো, তারপরে এখানে আমি একটা প্লেন কিন্তু মানে খাতার যে প্লেন পাতলা কাগজগুলো হয় সেই কাগজগুলো কিন্তু ইউজ করছি। এরপরে কি করব, ওই যে মিশ্রণটা আমি সাবানে তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এইরকম খবরের কাগজ, মানে প্লেন যে আমাদের খাতাগুলো হয় সেই খাতার যে পৃষ্ঠাটা সেটার মধ্যে লাগিয়ে রেখে দেবো। আর এটা কিন্তু শুকাতে একটু টাইম লাগবে বন্ধুরা, একটু মোটাভাবেই লাগাবো। আর এটা লাগানোর পর তোমরা যদি পারো তোমাদের ছাদে বা যেখানে ধরো রোদ লাগবে সেরকম জায়গায় রেখে দিতে পারো, তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমাদের শুকিয়ে যাবে। আর যদি না থাকে রোদ, তখন তোমরা ফ্যানের নিচে বা নর্মাল অবস্থায় রেখে দিতে পারো, তখন একটু কম টাইম লাগবে তুলনামূলক। তো দেখো, এখানে আমার ছাতে আমি রেখে দিয়েছিলাম রোদের মধ্যে, তারপরে দেখো আমার কিন্তু কাগজটা শুকিয়ে এসছে। এরপরে বন্ধুরা এটাকে কিন্তু আমি ঠিকঠাকভাবে কেটে নেব, মানে চারকোনা করে কিন্তু কেটে নেব। তো এখানে আমার অনেকগুলো টুকরোই বেরোচ্ছে। এবার এই টুকরোগুলো আমরা বন্ধুরা কি করব, বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন বাইরে গেলে কিন্তু আমাদের সাবানের দরকার হয় বা বিভিন্ন হ্যান্ডওয়াশের দরকার হয়, কিন্তু তখন দেখা যায় আমাদের আলাদাভাবে হ্যান্ডওয়াশ কিন্তু কিনে নিয়ে যেতে হয়। আর এই হ্যান্ডওয়াশ নিয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু হ্যান্ডওয়াশ অনেকটা পরিমাণ ব্যাগের মধ্যে পড়ে যায়। কিন্তু বন্ধুরা যদি আমরা এই কাগজের মধ্যে এইভাবে সাবানটাকে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু বাইরে মানে যেখানেই আমরা বেরোই না কেন, আমরা সহজেই কিন্তু আমাদের হাত দুটোকে এইভাবে পরিষ্কার করে নিতে পারবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের একটা এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে শেয়ার করলাম যে কীভাবে তোমরা ইউজ করবে। তো এইভাবে তোমরা মানে হাতটাকে এইভাবে ধুয়ে নেবে, ধুয়ে নেওয়ার পর তোমাদের কিন্তু এই টিপসটা কাজে লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবে। বন্ধুরা আমাদের ঘরে এরকম অনেক কন্টেনার থাকে যেগুলো নাকি আমরা বাইরে থেকে, মানে যখনই আমরা বিরিয়ানি বা বিভিন্ন খাবার দাবার কিনে আনি সেই জন্য সেই সময় কিন্তু আমাদের এই কন্টেনারগুলো দোকান থেকে দিয়ে থাকে। কিন্তু কন্টেনারগুলো আমরা ফেলে দিই না, না ফেলে দিয়ে কিন্তু এই কন্টেনারের যে মুখগুলো আছে সেগুলো দিয়ে একটা ছোট্ট কাজ করে নিতে পারি। সেটা কি বন্ধুরা, তো প্রথমে দেখো এরকম যে কন্টেনারের যে মুখগুলো রয়েছে সেই মুখগুলোকে ভালো করে একটা কাগজের সাহায্যে ভালো করে কাটিং করে নেবো। এবার কেন কাটিং করব সেটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাই না? তো এটা বন্ধুরা একটা এত সুন্দর ইউজফুল একটা টিপস যেটা নাকি তোমাদের দৈনন্দিন জীবনে একটা কিন্তু দারুণ কাজ করবে। সেটা কী কাজ দেখো বন্ধুরা, আমরা প্রত্যেকে মহিলারাই কিন্তু কানের পরতে ভালোবাসি, এরকম জুয়েলারি যেগুলো আছে সেগুলো কিন্তু পরতে ভালোবাসি। কিন্তু এই কানেরগুলো এক জায়গায় রাখার ফলে
কী হয়, একটার সঙ্গে একটা লেগে যায়, তখন আমরা প্রয়োজনার্থে কিন্তু খুঁজে পাই না। তো এই যে আমি যে ইয়েগুলো রেখে দিয়েছিলাম, যেই বাটিগুলো রেখে দিয়েছিলাম, সেইগুলোর মধ্যে কিন্তু দুটো করে এভাবে একটা স্টিক ঢুকিয়ে ফুটো করে নেব। ফুটো করে নেওয়ার পর এরপরে একটা একটা কানের এইভাবে এটার মধ্যে গেঁথে দেবো। তো এরপরে গেঁথে নেওয়ার পর বন্ধুরা, এটাকে আমরা যে কানের যে বক্স রাখি সেই বক্সের মধ্যে কিন্তু সহজেই রেখে দিতে পারবো। আর প্রয়োজনার্থে কিন্তু এক জায়গায় আমরা মানে এক যেটা আমাদের দরকার পড়বে সেটাই কিন্তু আমরা এক জায়গায় পেয়ে যাবো, বেশি খোঁজাখুঁজির কিন্তু প্রয়োজন পড়বে না। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি একটা গোলাপ জলের বোতল নিয়ে নিয়েছি। এবার গোলাপ জলের বোতলের যে মাথার অংশটুকু আছে সেটা কিন্তু আমি একটা কাঁচির সাহায্যে কাট করে নেব। তো দেখো এখানে আমার কিন্তু মাথার অংশটা কাট করা হয়ে গেছে। কাট করে নেওয়ার পর এরপরে বন্ধুরা, আমাদের ঘরে এই যে প্লাস্টিকের যে ইয়েগুলো স্টিকগুলো থাকে, সেই প্লাস্টিকের স্টিকগুলো একটু এরকম গরম করে নিলেই কিন্তু এই প্লাস্টিকের স্টিকগুলো সহজে কিন্তু গলে যাবে। আর গলে যাওয়ার পর কী করতে হবে, এই বোতলের মাথা এইভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর এরপরে বন্ধুরা কী করতে হবে, চলো দেখে না যায়। এটাও কিন্তু একটা দারুণ ইউজফুল টিপস, যেটা নাকি তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এরপর একটা স্কচ ব্রাইট দিয়ে কী করবে, খুব ভালোভাবে এই যে মুখ বোতলের মুখটা আছে সেটা ভালোভাবে চেপে দেবে, চেপে দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। আর রেখে দিলেই দেখবে স্কচ ব্রাইটটা কিন্তু দারুণ সেট হয়ে গেছে। এরপর বন্ধুরা কী করতে হবে, এর মধ্যে কিছুটা পরিমাণ ভীম লিকুইড এভাবে ঢেলে দিতে হবে। এবার তোমরা দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের বাসন মাজা বা আমাদের যে বেসিন রয়েছে, মুখ ধোয়ার যে বেসিন বলো বা আমাদের যে বাসন মাজার যে বেসিন আছে, সেই বেসিনগুলো কিন্তু পরিষ্কার করতে দারুণ কাজ করবে, তাই না? তো দেখো এখানে আমি তোমাদেরকে বেসিনটা পরিষ্কার করেও দেখাচ্ছি। আমাদের কিন্তু ডাইরেক্ট হাত দিয়ে ডলাডলি করার কোনো প্রয়োজন পড়ছে না, বা কোনো কিন্তু ব্রাশ আমাদের বাজার থেকে কিনে আনারও প্রয়োজন পড়ছে না। এইভাবে সুন্দর বন্ধুরা আমরা একটা কিন্তু স্ট্যান্ড করে নিতে পারছি। যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো এখানে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা। হ্যাঁ বন্ধুরা, আমরা যে খাবারের সোডা ইউজ করি সেই খাবারের সোডা এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এর মধ্যে খুব ঝালের মানে ঝাল যে লঙ্কার গুঁড়োটা, সেই লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে নিয়ে নিলাম। আর তার সঙ্গে বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণ ন্যাপথলিন, কিছুটা পরিমাণ না একটা বড় সাইজের ন্যাপথলিন। সেটাকে ভালো করে আমি কিন্তু গুঁড়ো করে নিচ্ছি একটা হামেল লিস্টের সাহায্যে। তো দেখো এখানে আমি পুরো একদম ন্যাপথলিনটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে কী করবো, এই মিশ্রণটার মধ্যে কিন্তু মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে কী করতে হবে, খুব ভালো মতো কিন্তু একটা চামচের সাহায্যে এই যে খাবারের সোডা, লঙ্কার গুঁড়ো আর এই যে ন্যাপথলিনের মিশ্রণটাকে খুব ভালোভাবে কিন্তু এভাবে মিক্স করতে হবে, ঠিক আছে? তো মিক্সড করে নিয়ে বন্ধুরা কী করতে হবে, এটা কিন্তু একটা দারুণ টিপস, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে যদি তোমরা এটা করে থাকো তাহলে তোমাদের ঘর থেকে সমস্ত পোকামাকড় চলে যাবে। বন্ধুরা আমরা যখন রাত্রিবেলা এই বেসিনের কাজ সেরে আমরা ঘুমোতে যাই, তখন কী হয়, এই ড্রেন থেকে কিন্তু বিভিন্ন পোকামাকড় আর বিভিন্ন জীবাণু কিন্তু বাইরের দিকে বেরোতে থাকে। আর এর ফলে কিন্তু আমাদের পেট খারাপ হয়, কেননা এর মধ্যে কিন্তু আমরা বাসন টুসন মাজি, এছাড়াও বেসিনে আমরা মুখ টুক ধুই। তো রাত্রিবেলা শোয়ার আগে বন্ধুরা আমরা যদি এই মিশ্র মানে ডাস্টটাকে আমরা যদি এইভাবে বেসিনের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপরে ঘুমাই, তাহলে কী হবে, এর ভেতর থেকে যে পোকামাকড়গুলো আছে সেটা কিন্তু সহজে এর উপরের দিকে উঠে আসবে না। আর আমাদের এই যে বেসিনে রাখা এই বাসনপত্র বা মুখ ধোয়াতে কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু কিন্তু অ্যাটাক করবে না। রাত্রিবেলা এই টিপসটা অবশ্যই তোমরা মেনে চলবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা প্রত্যেকে কিন্তু বাচ্চাদের এরকম লেবুর রস করে খাওয়াই, আর লেবুর রস করতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকের ঘরে জুসার থাকে, কিন্তু অনেকের ঘরে দেখা যায় যে জুসার ছাড়াই মানে জুসার থাকে না। তো বন্ধুরা সেক্ষেত্রে তোমরা কী করবে, তো সেক্ষেত্রে বন্ধুরা একটা উপায় তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা নাকি তোমাদের ওই জুসার মেশিন ছাড়াও তোমরা কিন্তু এই মুসম্বি লেবুর রসটা করে নিতে পারবে। অনেক বাচ্চারাই আছে যারা নাকি কেটে ফল খাওয়া একদম পছন্দ করে না, তারা জুস করে দিলে তবেই তারা কিন্তু খেতে যায়। তো তার জন্য দেখো এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটা ছাঁকনি। এবার ছাঁকনির মাথার মধ্যে বন্ধুরা যদি তোমরা এইভাবে লেবুটাকে এইভাবে চিপে রসটা বের করে নাও, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু জুসটা আমাদের এই থালার মধ্যে পড়ে যাচ্ছে, আর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই লেবুর মানে রসটা বেরিয়ে আসছে। তো আশা করি বন্ধুরা এই টিপসটা অনেকটা তোমাদের কাজে লাগবে, আর কাজে লাগলে অবশ্যই বন্ধুরা বলে দেবো একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আর যদি আজকের ভিডিওগুলো তোমাদের কোথাও ভালো লেগে থাকে
অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো।